চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। সকালে চট্টগ্রামের লাভলেইন নির্বাচন অফিসে প্রতীক নিতে আসা প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন আহমেদ নৌকা, বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবুল কালাম আজাদ টেলিভিশন, ন্যাপের বাপন দাশগুপ্ত গাভি, ইসলামিক ফ্রন্টের ফরিদুদ্দিন চেয়ার ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক আপেল। আগামী 13 জানুয়ারি এই আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 1 নভেম্বর মঈনুদ্দিন খান বাদলের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।